তো হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো ভিডিওর প্রথমে বলে দিতে চাই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এখানে ক্লাস টুয়েলভের সমস্ত কেমিস্ট্রি সিলেবাস এবং ম্যাথেরও সিলেবাস কমপ্লিট করাই, তাছাড়াও আমি অনেক শর্ট ট্রিক্সের ম্যাথের ভিডিও বানাই। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। এই পি ব্লক এলিমেন্ট কথাটার অর্থ কী, মানে যেসব এলিমেন্টগুলো, যেসব মৌলগুলোর শেষ কক্ষের যে ইলেকট্রন সেটা পি, মানে শেষ যে ইলেকট্রন সেটা কোন কক্ষে থাকবে, পি কক্ষে থাকবে। তাহলে পি মানে পি এক্স, পি ওয়াই, পি জেড এর মধ্যে যে কোনো একটাতে থাকবে, তাহলে সেই সব এলিমেন্টগুলোকে আমরা কী বলবো, পি ব্লক এলিমেন্ট বলবো। তো তোমাদেরকে প্রথমে কী করতে হবে, প্রথমে আমরা একটু পি ব্লক সম্পর্কে একটা ধারণা তৈরি করবো। তার জন্য আমাদেরকে কী করতে হবে, পি ব্লকের ছবিটা এঁকে নিতে হবে। তো দেখো, আমরা একটা পি ব্লকের একটা আনুমানিক ছবি এঁকে নিচ্ছি। আনুমানিক মানে যেটা আমরা অতটাও বইয়ের মতন ভালোভাবে আঁকতে পারবো না হয়তো, কিন্তু আমরা এঁকে নেবো মোটামুটিভাবে। দেখো তো, পি ব্লক কোনখান থেকে শুরু হয়, তেরো থেকে শুরু হয়, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো আর আঠারো, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, এই ছটা নিয়েই শুধু আমাদের কি পি ব্লক। তো এই পি ব্লকের ফার্স্ট, তেরোর যে ফার্স্ট সেটা হচ্ছে গিয়ে বোরন। আমরা বানিয়ে নিচ্ছি আগে, দেখো অ্যালুমিনিয়াম, তারপরে এন পি এ এস, তারপরে আমরা পাবো কি এস বি, বি আই, ও অক্সিজেন, এস, তারপরে এসই, তারপরে টিই, তারপরে পিও, এরপরে আসবে কে এফ, সিএল, ভিআর, আই, এটি, তারপরে আসবে কে, এগুলো তো সব জানো, এনই, এআর, কেআর, এক্সি, আরএন, সব কি। তো এই গ্রুপ আট হতে কাদের অবস্থান, এগুলো হচ্ছে নোবেল গ্যাস। আর এই গ্রুপ মৌলের আরেকটা মৌল আছে যেটা হচ্ছে গিয়ে আমাদের যেন এইচই, সেটা কিন্তু পি ব্লকের মধ্যে পড়ে না, তো এটা মনে রেখে দেবে। তো এরপর আমাদের কি জানতে হবে, কি এর এ জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে কি ইলেকট্রন কনফিগারেশন। তো তার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা কি, তো এরপর আমাদেরকে জানতে হবে এই যে মৌলগুলা এদের কি জানতে হবে, অ্যাটমিক নাম্বার আর পরমাণু ক্রমাঙ্ক। তো অ্যাটমিক নাম্বার আমরা কিভাবে নির্ণয় করব দেখো, বা পরমাণু ক্রমাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব সেটা দেখো, তোমরা সকলেই জানো যে এর হচ্ছে গিয়ে 5। তো এরপরে আমরা পরপর বলে দেবো, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। এরপর তোমাকে কী করতে হবে, এই 5-এর পরে এই অ্যালুমিনিয়ামের আনতে গেলে আমাদেরকে কী করতে হবে, অ্যালুমিনিয়ামের আনতে গেলে প্রথমেই আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে গিয়ে 5-এর সঙ্গে 8 যোগ করে দেবো। 8 যোগ করলে কত হয়, 8 5 13, এটা 13, এটা 14, এটা 15, এটা 16, এটা 17, এটা 18। এরপরে আমরা কী করবো, এর সঙ্গে 18 যোগ করে দেবো। তো প্লাস 18 করলে কত হয়, +18 করলে হবে 31। তো এটা 31, এটা 32, এটা 33, এটা 34, এটা 35, এটা 36। তো এরপরে আমরা আবার কী করবো, আবার এখানে 18 যোগ করবো। তো এর সঙ্গে 18 যোগ করলে কত হবে, 49, 50, 51, 52, 53, 54। এরপরে আমরা কী করবো, এর সঙ্গে আবার 32 যোগ করে দেবো। 32 যোগ করলে কথা হচ্ছে এখানে 81, 82, 83, 84, 85, 86। তো আমরা পেয়ে গেলাম, কী পেয়ে গেলাম আমরা, যে
পেয়ে গেলাম বলতে আমরা যে অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক পেয়ে গেলাম। তো আমরা একটা কথা বললাম যে কি যে এর সর্ববহিঃস্থ কক্ষ কোনটা হবে, পি পি হবে। তো এভাবে বলা যেতে পারে এদের ইলেকট্রন কনফিগারেশন কীরকম হবে, ইলেকট্রন কনফিগারেশন হবে এইভাবে, এন এস টু এন পি ওয়ান, আর হবে এন এস টু এন পি টু, এন এস টু এন পি থ্রি, এইভাবে কতদূর পর্যন্ত চলবে, সিক্স পর্যন্ত চলবে। তো সিক্স পর্যন্ত চলবে। তো এটা কোনভাবে হবে দেখো, এই ওয়ানটা প্রযোজ্য হবে তেরোর ক্ষেত্রে, সিক্স কীভাবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বলেই দিচ্ছি। তো এই ওয়ান মানে এন এস টু এন পি ওয়ান, এটা তেরোর জন্য, দুইটা হচ্ছে চোদ্দোর জন্য, তিনটা হচ্ছে পনেরোর জন্য, আর চার পাঁচ ছয় পরপর হতে থাকবে। তো এইভাবে ইলেকট্রন কনফিগারেশন হবে। তো আর এখানে এই যে তেরো চোদ্দো এগুলো নামকরণ এসেছে কী করে দেখো, এই অ্যালুমিনিয়ামের কাছ থেকে তেরো, এখান থেকে চোদ্দো, এখান থেকে পনেরো, এখান থেকে ষোলো, এখান থেকে সতেরো, এখান থেকে আঠারো। তো এরপর আমাদেরকে জানতে হবে সেটা হলো গিয়ে যে এর যে সাইজ, সাইজটা কীরকম হবে, সাইজ। তো এই সবের ক্ষেত্রে সাইজটা খুব বড় একটা এফেক্ট। তো সাইজটা কী হয়, সাইজটা যত তুমি লেফট টু রাইটের দিকে যাবে মানে এই সাইডে যাবে, তত কী হবে, ডিক্রিজ করবে, ডিক্রিজ করবে মানে কি কমতে থাকবে, কমবে। আর যত নিচে উপর থেকে নিচের দিকে যাবে তত কী হবে, বাড়বে মানে কী হবে, ইনক্রিজ করবে, ইনক্রিজ করবে। তো এটা কেন করছে আমি বোঝাচ্ছি দেখো। তো প্রথমে আমরা বলবো যে সাইজটা এই উপর থেকে নিচের দিকে এলে বাড়ছে কেন, তো সেটা জানার জন্য তোমাকে আগে জানতে হবে ইলেকট্রন কনফিগারেশনটা জানতে হবে। তো আচ্ছা, এই যে বোরন, এই বোরনের ইলেক্ট্রন কনফিগারেশনটা আমরা ইঁকে পেরি। তো বোরনের কত, ফাইভ। তো ফাইভ মানে কী হবে, ফাইভ মানে হবে কত, ফাইভ বি, বি এর হচ্ছে ফাইভ, ফাইভ মানে কত, ওয়ান এস টু, টু এস টু, টু পি ওয়ান। এরপর অ্যালুমিনিয়ামের যদি আমি বের করি, অ্যালুমিনিয়ামের কত, অ্যালুমিনিয়াম হচ্ছে থার্টিন, তো ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, আর কি থ্রি পি ওয়ান। তো দেখো এর ইলেকট্রনের যে কক্ষ মানে সেলগুলা, সেলগুলা কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এরপরে কী হচ্ছে, সেল বৃদ্ধি পাওয়া মানে বুঝতে পারছো কি, যে সাইজে বড় হচ্ছে, তার জন্য এদের কি যত আমরা নিচের দিকে যেতে থাকবো তত কী হবে, এর এর কক্ষ সংখ্যা বৃদ্ধি পাবে, তার জন্য এই সাইজে কী হচ্ছে, বড় হচ্ছে। আর যখন আমরা এই দিকে যাব মানে রাইট, লেফট টু রাইটের দিকে যাব, তখন আমাদের কী হচ্ছে দেখো, তখন এটা এদিকে যত যাবে সাইজটা তত ছোট হবে। কারণটা কী, কারণটা দেখো, এখানে এখানে আমি যদি বলি যে এখানে তো কটা ছিল প্রোটন, কটা ছিল, এই বোরনের ক্ষেত্রে, বোরনের ক্ষেত্রে প্রোটনের সংখ্যা কত, পাঁচটি। তো তো দেখো বোরনের কী হচ্ছে, এখানে হচ্ছে প্রোটনের সংখ্যা পাঁচটা, ইলেকট্রনের সংখ্যাও পাঁচটা। তো এখানে এখানে যতটা আকর্ষণ নিয়ে প্রোটনগুলো ইলেকট্রনকে টানছিল, এরপরে দেখো যখনই আমি চোদ্দোতে চলে যাচ্ছি তখন কী হচ্ছে, এখানে এখানে কত হয়ে যাচ্ছে, ছয় হয়ে যাচ্ছে, ছটি। তো এখানেও ছটা হচ্ছে, বাট এখানে যখন ছটা হয়ে যাচ্ছে তখন আরও আরও স্পিডে টানছে। তো যখন সাতটা হয়ে যাচ্ছে, এখানে সাতটা হয়ে যাচ্ছে, তখন আরও স্পিডে টানছে। এর ফলে কী হচ্ছে, এর ফলে দেখো এদের সাইজটা কমে আসছে, তার জন্য এই যত লেফট টু রাইটের দিকে যাওয়া যায় তত কী হয়, সাইজটা কমতে থাকে। তো ব্যাপারটা কি, আমি উদাহরণ দিয়ে বলতে পারি, ধরো এখানে হচ্ছে ছজন খুব বড় বড় মস্তান ছিল, তো তারা এদের সবাইকে টানছিল। তো পাঁচজনে মিলে যত স্পিডে টানবে, তো সাতজনে গেলে তো আরও স্পিডে টানবে, মানে আরও ছোটো করে দেবে প্লেসমেন্টটাকে, তো ওই জন্য সাইজে ছোটো হয়। তো এটা গিয়ে, এটা হলো গিয়ে সাইজ এফেক্ট। এরপরে আমরা যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, বা যেটাকে আমরা বাংলাতে বলতে পারি কি, বাংলাতে বলবো তড়িৎ ঋণাত্মকতা। তো এই তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কী, মানে ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা কী, এই ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা কীরকম হয় দেখো, ইলেকট্রোনেগেটিভিটি হয় একদম একদম এই সাইজ এফেক্টের উল্টো। এটা কী হয়, এক্ষেত্রে কীরকম হয় দেখো, এক্ষেত্রে যত রাইট, লেফট টু রাইটের দিকে যাবে তত এটা ইনক্রিজ করবে, আর যত
ऊपर থেকে নিচের দিকে যাবে ততই হবে কি ডিক্রিজ করবে মানে কমবে আর এটা বৃদ্ধি পাবে কেন কেন সেটা হচ্ছে কি আর সবার আগে তোমাকে জানতে হবে ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা কি এই ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা হচ্ছে কারো ইলেকট্রনকে ছিনিয়ে নেওয়া বা অ্যাট্রাক্ট করা মানে তোমার কাছ থেকে আমি ইলেকট্রন ছিনিয়ে নেব এরকম একটা প্রভাব তোমার কাছে ধরো কোনো একটা খাবার আছে আমি সেটাকে নিয়ে নেব এরকম একটা যে যে চাহিদা সেটাকে বলা আছে ইলেকট্রোনেগেটিভিটি এই ইলেকট্রোনেগেটিভিটি তুমি যত তুমি এই লেফট টু রাইটের দিকে যাবে ততই বৃদ্ধি পাবে আর যতই তুমি তো এই ইলেকট্রোনেগেটিভিটি কী হবে তুমি যত লেফট টু রাইটের দিকে যাবে ততই বৃদ্ধি পাবে আর যত উপর থেকে নিচের দিকে আসবে ততই কমতে থাকবে কেন কমবে তো এক্ষেত্রে দেখো কী বললাম লেফট টু যত রাইটের দিকে যাবে ততই ইনক্রিজ করবে আর যত উপর থেকে নিচের দিকে যাবে তত ডিক্রিজ করবে কারণটা কী তুমি ভালোভাবে এটা আরেকবার লক্ষ্য করো দেখো এক্ষেত্রে যে নোবেল গ্যাসের ক্ষেত্রে এরা তো সবসময় কী হয়ে থাকে বলো স্টেবিলিটি অর্জন করে থাকে তো এই ক্ষেত্রে কী হবে এই মৌলগুলো নিজেকে স্টেবিলিটি লাভ করার জন্য কী চাইবে একটা করে ইলেকট্রন চাইবে তার জন্য দেখো এই সাইড থেকে যত যাবে এরা কমতে থাকে তো কমতে থাকার ফলে কী হয় এর যে ইলেকট্রোনেগেটিভিটি এর থেকে বেশি তাই এদিকে ইলেকট্রোনেগেটিভিটি সবসময় বৃদ্ধি পায় আর এই সাইডে কেন কম হয় দেখো যখনই আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছি আমরা এখনই সাইজ এফেক্টে কী বললাম যে উপর থেকে যত নিচের দিকে যাবো সাইজ তত বৃদ্ধি পাবে এবং সাইজ যতই বৃদ্ধি পাবে তো ভিতরের কী হয় ভিতরের কী প্রোটন ইলেকট্রনের যে অ্যাট্রাকশন সেটা কমে যায় অ্যাট্রাকশন কমে যাওয়ার ফলে কী হয় তাদের মধ্যে কোনো স্টেবিলিটি থাকার কোনো কথাই থাকে না তার জন্য কী হয় তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটিটা খুবই লো হয় তার জন্য ইলেকট্রোনেগেটিভিটি খুবই লো হয় এর ফলে কী হয় এর ফলে যত উপর থেকে আমরা নিচের দিকে যাবো ইলেকট্রোনেগেটিভিটি ততই কমতে থাকে তো এর ফলে আমরা কী বলতে পারবো দেখো এর ফলে আমরা বলতে পারবো এর উপরে ডিপেন্ডেবল হচ্ছে গিয়ে যে ম্যাটালিক ক্যারেক্টারটা কী যেটা সেটা কীরকম হয় দেখো ধাতব চরিত্রটা হচ্ছে লেফট টু রাইট দেখো ডিক্রিজ করছে মানে এর উল্টো তো লেফট টু রাইট হচ্ছে ডিক্রিজ করে আর টপ টু বটম কী করে এটা হচ্ছে গিয়ে কী করে বলো ইনক্রিজ করে।